বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বারোতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন ইতিমধ্যেই কিন্তু নিউজ বাংলার তরফ থেকে জানানো হয়েছে তো কবে থেকে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বারোতম কিস্তির টাকা পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে যে কাজটি করতে হবে ভিডিওর নিচে যে লাইক বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিচে যে লাল সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার যায় বন্ধুরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ বাংলার তরফ থেকে কিন্তু আপডেটটি বেরিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কোটি কোটি কৃষকদের জন্য বাম্পার খবর পি এম কিষানের বারোতম কিস্তির টাকা পাচ্ছেন তারিখ লিখে নিন তারপরে নিচে দেখুন কি বলা হয়েছে পি এম সম্মান নিধি যোজনার লভ্যান্তিদের জন্য বড় খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব তাড়াতাড়ি এই প্রকল্পের দ্বাদশতম কিস্তির টাকা দিতে চলেছেন তারপরে নিচে দেখুন কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প পি এম কিষাণ সম্মান নিধি যোজনা আগামী কিস্তির টাকা আগস্ট দু হাজার পেতে পারেন সমস্ত লভ্যান্তিরা তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন আগস্ট মাসের কিন্তু আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে পারেন বারোতম কিস্তির তারপরে নিচে দেখতে পাচ্ছেন কী বলা হয়েছে এই যোজনার অন্তর্গত প্রথম কিস্তি পয়লা এপ্রিল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে দেওয়া হয় তৃতীয় কিস্তি পয়লা আগস্ট থেকে তিরিশে নভেম্বরের মধ্যে দেওয়া হয়ে থাকে তারপরে নিচে দেখতে পাচ্ছেন কী বলা হয়েছে তৃতীয় কিস্তি অর্থাৎ শেষ কিস্তি কিন্তু পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে মার্চের মধ্যে দেওয়া হয়ে থাকে তবে এই কথা মাথায় রাখতে হবে যে সমস্ত কৃষকরা ই কেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের টাকা আটকে যেতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারলেন অবশ্যই কিন্তু আপনার ই কেওয়াইসি করতে হবে যদি আপনারা ই কেওয়াইসি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা বারোতম কিস্তির টাকা আর পাবেন না অবশ্যই কিন্তু আপনারা ই কেওয়াইসি করে নেবেন তারপর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে এর আগে পি এম কিষাণ সম্মাননিধি যোজনার একাদশতম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে এবং পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের ওয়েবসাইটে কিন্তু আধার সংযুক্তিকরণ অর্থাৎ কেওয়াইসি কিভাবে কীভাবে করবেন এই নিয়ে কিন্তু নিচে পরপর দেওয়া রয়েছে কিভাবে আপনারা করবেন বা আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন সেটাই কিন্তু এখানে মিশিয়ে দেওয়া রয়েছে পরপর তো বন্ধুরা কিভাবে আপনারা ই কেওয়াইসি করবেন এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই আই বটনে বা এই ভিডিও শেষে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে দেখে কিন্তু আপনারা খুব সহজে ই কেওয়াইসি করে নিতে বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে থাকবেন এইরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য